প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অনলাইন ক্লাসে আপনাদের স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। গত ক্লাসে আমরা পড়েছিলাম পৃষ্ঠা 5-এ জব সাইট সম্পর্কে। আজকে আমরা আলোচনা করব ঘরে বসে আয় বা আউটসোর্সিং এর মাধ্যমে কিভাবে একজন মানুষ আয় করতে সক্ষম সে সম্পর্কে। প্রাথমিকভাবে আউটসোর্সিং হচ্ছে যখন কোনো ব্যক্তি নিজের ঘরে বসে ইন্টারনেটের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন কোম্পানির কাজ করে দেয় এবং তার বিনিময়ে অর্থ উপার্জন করতে পারে, তাকে আমরা আউটসোর্সিং বলি। যদি আমরা বিস্তারিতভাবে জানতে চাই তাহলে একটু ব্ল্যাকবোর্ডের দিকে খেয়াল করি। কোনো একটি অনলাইন ভিত্তিক প্রতিষ্ঠান যখন তার কাজ অন্য কোনো একটি প্রতিষ্ঠান বা ব্যক্তিগোষ্ঠী দ্বারা পারিশ্রমিকের বিনিময়ে সম্পূর্ণ করিয়ে নেয় তখন তাকে আউটসোর্সিং বলে। আউটসোর্সিংয়ের মাধ্যমে যেসব কাজ আমরা করতে পারি সেগুলো হচ্ছে ওয়েবসাইট উন্নয়ন, রক্ষণাবেক্ষণ, মাসিক বেতন, ভাতার বিল প্রস্তুতকরণ, ওয়েবসাইটে তথ্য যোগ করা, বিভিন্ন প্রোগ্রামিং সমস্যার সমাধান তৈরি এবং সফটওয়্যার নির্মাণ করা। এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠান বা কর্মীর বিজ্ঞাপন প্রচার, বিজ্ঞাপন তৈরি ও এডিটিং করাও আউটসোর্সিংয়ের কাজ। ইন্টারনেটে আউটসোর্সিংয়ের জনপ্রিয় সাইটগুলো হচ্ছে ফ্রিল্যান্সার, ইল্যান্স, আপওয়ার্ক ইত্যাদি। অর্থাৎ ইন্টারনেটের সংযোগ থাকলে যে কেউ আউটসোর্সিংয়ের কাজের সঙ্গে যুক্ত হতে পারে। তবে এক্ষেত্রে কাজের দক্ষতার সঙ্গে ভাষা দক্ষতার প্রয়োজনও রয়েছে। বাংলাদেশে আউটসোর্সিংয়ের মাধ্যমে বর্তমানে ক্রমাগত কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পাচ্ছে। এরপরে আমরা পড়ব যোগাযোগ সম্পর্কে। যোগাযোগ সম্পর্কে বিস্তারিত আলোচনার পূর্বে আমরা সংক্ষেপে জেনে নেব কীভাবে রেডিওর মতো একটি প্রযুক্তি সমৃদ্ধ ডিভাইস আমাদের মহান মুক্তিযুদ্ধের একটি দুঃসাহসিক অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। ওই সময়ে যেহেতু যোগাযোগের কোনো উপায় ছিল না, তাই উক্ত অভিযানটিতে নৌকামণ্ডল দুঃসাহসিক দলটি তাদের মধ্যে সংকেতরূপী তথ্য আদান প্রদানের মাধ্যম হিসাবে বেছে নেন আকাশবাণী রেডিওকে। 1971 সালের 13ই আগস্ট ওই রেডিওতে বিখ্যাত গায়ক পঙ্কজ মল্লিকের গাওয়া একটি গান আমি তোমায় যত শুনিয়েছিলাম, এই গানটিকে তাদের আগাম যুক্ত সংকেত হিসাবে ব্যবহার করে দুঃসাহসিক অভিযানটি সফল করেন নৌকমণ্ডরা। এখন আমরা জানব যোগাযোগ কাকে বলে, অর্থাৎ যোগাযোগের সংজ্ঞাটা কী। যোগাযোগ হলো আদান প্রদানের উপায়। মানুষ থেকে মানুষে বা যন্ত্র থেকে যন্ত্রে তথ্য আদান প্রদান হতে পারে। মাধ্যম ও তথ্য হতে পারে তড়িৎ চৌম্বকীয় বিকিরণ বা রেডিও ওয়েভ। এছাড়াও যোগাযোগের মাধ্যমে মনের ভাব আদান প্রদান করা হয়। যোগাযোগ করার এই পদ্ধতিকে দুই ভাগে ভাগ করা যায়। প্রথমত একমুখী যোগাযোগ পদ্ধতি এবং দ্বিতীয়ত দ্বিমুখী যোগাযোগ পদ্ধতি। একমুখী যোগাযোগ পদ্ধতি, এই পদ্ধতিতে যোগাযোগ করা হয় এক পক্ষ থেকে। যখন একজন বা একটি প্রতিষ্ঠান একমুখী পদ্ধতিতে অনেকের সাথে যোগাযোগ করে তখন তাকে ইংরেজিতে ব্রডকাস্ট বলে। অর্থাৎ এক্ষেত্রে একজন মাত্র ব্যক্তি বা একজন প্রতিষ্ঠান বিপুল পরিমাণ লোকের সঙ্গে যোগাযোগ করে কিন্তু অপর পক্ষ থেকে কিন্তু তার কোনো ফিডব্যাক আসে না, এই পদ্ধতিকে ইংরেজিতে বলে ব্রডকাস্ট। এর প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে রেডিও, টেলিভিশন, খবরের কাগজ, ম্যাগাজিন ইত্যাদি। এছাড়া তথ্য প্রযুক্তির যুগান্তকারী উন্নয়নের জন্য আজকাল রেডিও বা টেলিভিশনের অনুষ্ঠানেও একটি বিশাল পরিবর্তন এসেছে। টেলিভিশনে এখন আমরা 2-1টা চ্যানেলের পরিবর্তে শত শত চ্যানেল দেখতে পাচ্ছি। এখন যে কেউ বাংলাদেশে বসেই সারা পৃথিবীর অনেক টেলিভিশন চ্যানেল দেখতে পারে। শুধু যে আমরা অসংখ্য চ্যানেলে দেখতে পারি তাই নয়, এখন সারা পৃথিবীর যে কোনো প্রান্তে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনাগুলো কিছুক্ষণের মধ্যে চ্যানেলে আমরা দেখতে পাই। ব্রডকাস্ট পদ্ধতির যোগাযোগের আরও উদাহরণ হচ্ছে খবরের কাগজ এবং ম্যাগাজিন। আর বর্তমানে যতই দিন যাচ্ছে ততই অনলাইন পত্রিকা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। আর এটা দেখার জন্য শুধু যে কম্পিউটার লাগে তা না,
স্মার্ট মোবাইল ফোনেও আমরা এটা দেখতে পারি। এখন আমরা পড়ব দ্বিমুখী যোগাযোগ পদ্ধতি সম্পর্কে। এই পদ্ধতিতে যোগাযোগ করা হয় দুই পক্ষ থেকে। এক্ষেত্রে দুই পক্ষেরই যোগাযোগ করার সুযোগ থাকে। মোবাইল বা টেলিফোনের যোগাযোগ এই প্রক্রিয়ার সবচেয়ে ভালো উদাহরণ। এটা তো আমরা সকলেই জানি, যেহেতু আমরা সবাই এখন যোগাযোগের জন্য টেলিফোন বা মোবাইল ব্যবহার করি। এক্ষেত্রে উভয় পক্ষ থেকেই কথা বলতে পারে বা উভয় পক্ষ থেকেই যোগাযোগ করার একটা সুযোগ থাকে এই দ্বিমুখী যোগাযোগ ব্যবস্থায়। তথ্য এবং যোগাযোগের আরও দুটি উপাদান হচ্ছে ইমেল অ্যাড্রেস এবং সামাজিক যোগাযোগ মাধ্যম। আমরা সবাই কিন্তু এই বিষয় দুটির সঙ্গে এখন সুপরিচিত। আর কিভাবে আমরা আমাদের মোবাইল ফোনে একটি ইমেল অ্যাড্রেস লিখতে পারি বা ইমেল অ্যাড্রেস তৈরি করতে পারি, সে সম্পর্কে আমরা শেষের দিকে অর্থাৎ এই বইয়ের শেষের দিকে যেয়ে আলোচনা করব। এখন আমরা জানব সামাজিক যোগাযোগ মাধ্যমে কী কী করতে পারি। সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটওয়ার্ক ব্যবহার করে আমরা এখন একজন একই সময় অনেকের সাথে যোগাযোগ করতে পারি, সংগঠিত হতে পারি, এমনকি সংগঠিত হয়ে দেশের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডেও অংশগ্রহণ করতে পারি। কাজেই এই আলোচনা থেকে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো তথ্য প্রযুক্তি সারা পৃথিবীর সকল মানুষের মধ্যে যোগাযোগটা বাড়িয়ে দিয়ে এই পৃথিবীটাকে একটি ভার্চুয়াল জগতে পরিণত করেছে, যেখানে আমরা সবাই সবার পাশে দাঁড়িয়ে রয়েছি। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা জানব ব্যবসায় তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব সম্পর্কে। অর্থাৎ ব্যবসা ক্ষেত্রে তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি কী কী সুবিধা প্রদান করছে, কোন কোন ক্ষেত্রে, সে সম্পর্কে আমরা এখন একটু জানব। যে কোনো ব্যবসায়ের মূল উদ্দেশ্য থাকে কম সময়ে এবং কম খরচে পণ্য বা সেবা উৎপাদন করা এবং দ্রুততম সময়ে তা ভোক্তার কাছে পৌঁছে দেওয়া। আর ব্যবসার বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে রয়েছে মজুদ নিয়ন্ত্রণ, উৎপাদন ব্যবস্থাপনা, উন্নত যোগাযোগ ব্যবস্থা। আবার এই উন্নত যোগাযোগ ব্যবস্থার মধ্যেই রয়েছে মোবাইল ফোন, ফ্যাক্স, ইমেল ইত্যাদি। এছাড়াও রয়েছে সঠিক হিসাব রাখা, বিপণন। বিপণনের ক্ষেত্রে আবার রয়েছে বাজার বিশ্লেষণ, প্রতিদ্বন্দ্বীদের সম্পর্কে তথ্য সংগ্রহ, সরবরাহ, প্রচার, এগুলো। আর শেষের দিকে রয়েছে বিক্রয় ব্যবস্থাপনা ও হিসাব এবং মূল্য সংগ্রহ। এগুলোর সবগুলো সম্পর্কেই আমরা এখন সংক্ষেপে অল্প অল্প করে জানব। প্রথমে আমরা আলোচনা করব মজুদ নিয়ন্ত্রণ সম্পর্কে। ব্যবসা একটি বড় খরচ হলো পণ্যের মজুদ। বাজার চাহিদার সঙ্গে সঙ্গতি রেখে মজুদ নিয়ন্ত্রণ করতে হয়। সাধারণত এক্ষেত্রে বিশেষায়িত সফটওয়্যার কৌশল ব্যবহারের মাধ্যমে প্রয়োজনীয় মজুদের হালনাগাদ তথ্য জানা যায়, ফলে সেই অনুযায়ী উৎপাদনের ব্যবস্থা করা যায়। এরপর আসি উৎপাদন ব্যবস্থাপনা সম্পর্কে। উৎপাদন স্বয়ংক্রিয়করণ সহ ICT নিয়ন্ত্রিত বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার করা হলে কম সময়ে অধিক পণ্য উৎপাদন করা যায়, এর ফলে উৎপাদন খরচ কমে যায়। তাছাড়া কর্মী ব্যবস্থাপনা তথ্য প্রযুক্তির প্রয়োগে উৎপাদনে গতিশীলতা আনতে সক্ষম হয়। তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে ব্যবসায়িক কর্মকাণ্ডগুলো আরও দ্রুত ও কার্যকরী হয়েছে। বিভিন্ন প্রযুক্তির মধ্যে রয়েছে মোবাইল, ফ্যাক্স, ইমেল ও ইন্টারনেট। এগুলো সম্পর্কেও আমরা এখন একটু সংক্ষেপে জেনে নেব। মোবাইল ফোন সম্পর্কে তো আমরা সবাই জানি, মোবাইল ফোনের মাধ্যমে যে কোনো স্থান থেকে যোগাযোগ করা সম্ভব। এছাড়াও রয়েছে ফ্যাক্স। ফ্যাক্সের মাধ্যমে জরুরি লিখিত তথ্য ও ছবি তাৎক্ষণিকভাবে প্রেরণ করা যায়। যেসব দেশে ব্যবসায় লেনদেনের ক্ষেত্রে ক্রেতা বা বিক্রেতা স্বাক্ষরের প্রয়োজন, সেখানে ফ্যাক্স একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এরপরে আসি ইমেল সম্পর্কে। ইমেলও ব্যবসার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, কারণ এর মাধ্যমে দ্রুততার সঙ্গে লিখিত যোগাযোগ করা যায়, এমনকি পণ্যের ছবি ক্রেতার কাছে পাঠানো যায়। এছাড়াও পণ্য সম্পর্কে অন্য কোনো ক্রেতার মূল্যায়ন যদি ইন্টারনেটে প্রকাশিত হয়ে থাকে তাহলে সেটির লিঙ্কও পাঠানো যায়। এরপরে আসি ইন্টারনেট সম্পর্কে। ইন্টারনেটের মাধ্যমে পণ্য সেবার খবর সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়া যায়।
আর ইন্টারনেটের আরেকটি অংশ হচ্ছে ইন্ট্রানেট, যেটা সম্পর্কে আপনাদের একটু জানা প্রয়োজন, কারণ এই বিষয়টা আপনাদের কাছে একটু নতুন। আচ্ছা, ইন্টারনেট হচ্ছে অনেক ব্যবসা প্রতিষ্ঠানের বিভিন্ন দপ্তর ভৌগোলিকভাবে বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকে। এসব ক্ষেত্রে নিজেদের মধ্যে সংস্থাপিত ইন্টারনেট ব্যবসা পরিচালনার ক্ষেত্রে প্রভূত উন্নতি সাধন করছে। এখন আমরা জানব ইন্টারনেট ও ইন্ট্রানেটের মধ্যেকার পার্থক্য সম্পর্কে। ইন্টারনেট একটি পাবলিক নেটওয়ার্ক, অর্থাৎ ইন্টারনেটে যে কেউ সার্চ দিয়ে ঢুকে তাদের প্রয়োজনীয় তথ্যগুলো জানতে পারে। ইন্ট্রানেট, আর অন্যদিকে ইন্ট্রানেট হচ্ছে একটি ব্যক্তিগত নেটওয়ার্ক। ইন্টারনেট বেশি সুরক্ষিত ও সুরক্ষিত কারণ এটি ব্যক্তিগত। ইন্টারনেটে সীমাহীন ব্যবহারকারী থাকতে পারে, কারণ এটি সার্বজনীন। যখন ইন্টারনেট কেবল অ্যাক্সেস করে তাদের মধ্যে সীমাবদ্ধ। ইন্টারনেটের তথ্য সীমিত এবং কেবলমাত্র অনুমোদিত অ্যাক্সেসযুক্ত ব্যক্তিদের কাছে অ্যাক্সেসযোগ্য, যখন ইন্টারনেটের কাছে সীমাহীন তথ্য কারো কাছে উপলব্ধ। এরপর আমরা আসি সঠিক হিসাব রাখার ক্ষেত্রে তথ্য প্রযুক্তির ব্যবহার সম্পর্কে। সাধারণত ক্ষুদ্র উদ্যোক্তারা স্প্রেডশিট ব্যবহার করে তাদের হিসাব সংরক্ষণ করতে পারে। অন্যদিকে বড় যে সাধারণত প্রতিষ্ঠানগুলো রয়েছে, তারা বিভিন্ন ধরনের ডেটাবেস সফটওয়্যার ব্যবহার করে পণ্যের মজুদ, কর্মীদের তথ্যাবলী, এমনকি গ্রাহকদের তথ্যাবলীও সংরক্ষণ করতে পারে। এই তথ্যাদির কৌশলী প্রয়োগ ভবিষ্যতে ব্যবসাতে ব্যবহার করা যায়। ব্যবসার আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে বিপণন বা বাজারজাতকরণ। এক্ষেত্রেও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে, যেমন বাজার বিশ্লেষণ, প্রতিদ্বন্দ্বিতা সম্পর্কে তথ্য সংগ্রহ, সরবরাহ, প্রচার ইত্যাদি ক্ষেত্রে কিন্তু এখন অহরহই প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে। যেমন প্রচারের ক্ষেত্রে ওয়েবসাইট, ব্লগ কিংবা সামাজিক যোগাযোগ সাইটের মাধ্যমে স্বল্পমূল্যে এবং কখনও কখনও বিনামূল্যে পণ্য বা সেবার বিজ্ঞাপন প্রচার করা যায়। এরপরে আসি বিক্রয় ব্যবস্থাপনা এবং হিসাবের ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার। আমরা সাধারণত যারা সুপার মলগুলোতে শপিং করতে যাই, সেখানে কিন্তু আমরা দেখি ইপিওএস বা ইলেকট্রনিক পয়েন্ট অফ সেলের মাধ্যমে এখানে বিক্রয় কার্য সম্পাদন করা হয়। এটি হচ্ছে এমন একটি ব্যবস্থা যার মাধ্যমে বিক্রয়ের সকল তথ্য সংরক্ষণ করা যায়। এতে সার্বক্ষণিক মনিটরিংয়েরও সুযোগ থাকে। সবশেষ আলোচনা করব মূল্য সংগ্রহ সম্পর্কে। আইসিটি প্রয়োগের মাধ্যমে ব্যবসায়ীগণ তাদের পণ্যের মূল্য সরাসরি নিজের ব্যাংক হিসাবে সংগ্রহ করতে পারে। এছাড়াও ক্রেডিট বা ডেবিট কার্ড কিংবা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমেও বিক্রেতা তার পণ্য বা সেবার মূল্য ক্রেতার হিসাব থেকে সরাসরি নিজের হিসাবে স্থানান্তর করতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আজকের ক্লাস থেকে আপনারা আউটসোর্সিং, যোগাযোগ ক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার এবং ব্যবসায় তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির ব্যবহার সম্পর্কে ভালোভাবে বুঝতে পেরেছেন। এছাড়াও যদি সব কোনো সমস্যা থাকে, তাহলে নিজের পাঠ্য বইটা আরেকটু ভালো করে পড়বেন, এবং আমি মনে করি তাতে আপনাদের সমস্যাগুলো দূর হবে। বাসায় ভালো করে পড়াশোনা করবেন, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।